আজকে যদি এখানে ওয়াজ মাহফিল না দিয়ে যাত্রা গানের মঞ্চ হতো, লোক কম হইতো না বেশি হইতো? আয়েশা সাহেবরা যদি মহিলা শিল্পী বেলার মধ্যে ফুস দিয়া একটা বন্দনা দিয়া মাহফিলটা শুরু করতো, তাহলে আপনারা খুশি হইতেন না বেজার হইতেন? বেজারে বেলাটার মধ্যে ফুসদা যদি খালি একটা বন্দনা মারত, ডাক যদি দিয়া কইতো গানে গানে ডাকি মাওলা তোমারে, স্টেজ দেখবেন কাইতে হয়ে যেত, গাই রে সুরটা দিছে কি? এটা আমরাও পারি কিন্তু আমরা কই না, আমরা কার শান গাই? নবীর শান গাই। আমরা কার শান গাই? আমরা ওলি আল্লাহর শান গাই। আমরা ওলি আল্লাহর শান শুনতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আমরাও পারি কিন্তু আমরা পারি দিকে কি কোন যাইব? আরো জোরে কোন? কিন্তু আমরা নবীজির শান গাইতে চাই কি চাই না? ওলি আল্লাহর শান শুনতে খারাপ লাগে না, ভালো লাগে? তাহলে বাবাজির আমার গরির ঘন্টা ধরে আধা ঘন্টা সময় কি আপনারা আমারে দিবেন? আমি কি আলোচনা করব? আপনারা জবান খুলে কোন কারা কারা চান না আমি আলোচনা করি, দুই হাত তুলে দেখান। এটা একটা কাম করলেন, আচ্ছা অনেক মুরব্বীরা কইছে বুঝছে না, তাহলে কারা কারা চান আমি আলোচনা করি, দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদ মিলাদুন নবী, হযরত মাওলানা হাফেজ কারী জাহিরউদ্দিন তাহিরি সাহেব। কিও বাবা, তাহলে আমি আলোচনা করব, আপনারা শুনতে চান কি চান না? তাহলে জবান খুলে একবার কনসান দি আল্লাহু আকবার। হুমায়ুন এই আওয়াজ দা, এই আওয়াজ দা, আবার ওয়াজ চলবো বেলায়েতে, বক্স লাগতো না। কয়দিন আগে ইলেকশন গেছে, লীলা খেলা কিন্তু হইছে, গলার আওয়াজ কম হইছে না বেশি হইছে? দুনিয়ার একটা জনপ্রতিনিধির জন্য যদি এত মায়া হয়, তাইলে আমার আল্লাহর লাগে আপনারা মায়াটা কম না বেশি? মানে আল্লাহ তো টিয়া দেয় না, না হাই হাই, আল্লাহ কি দেয় কইতাম নি, আল্লাহ কেমনে দেয়? আল্লাহ কয় বান্দা তুমি যেটা চাও না এটাই আমি তোমারে দিব। অনেকের টাকা নাই পয়সা নাই, কয় হুজুর আমি অভাবে আছি, দেওনের মালিক কেডাবো? আরো জোরে কর, জাহাঙ্গীর সাহেব দিছে নি আল্লাহ? আল্লাহ দিছে না? আল্লাহ না দিলে কই তো লইলে? আল্লাহ যারে দেয় সবরে কি ফলে বো? ইন্নাল্লাহ মাস সবিরিন, ধৈর্যশীল ব্যক্তির সাথে আছে কেডায়, বৃক্ষ তোমার নাম কি ফলে পরি? তাহলে আপনারা কতটুকু আল্লাহর বান্দা নবীর উম্মত? দুনিয়ার একটা পার্লামেন্টের মেম্বারের লেগে যদি আওয়াজ হতলাব, তাহলে জবানটা যদি আজকাল না সাইরা খোদার নামটা যদি না কইন, তাহলে মনে করেন আমার আলোচনা চলতো না। জবানটা খুললে কনসান দিয়ে আল্লাহ আকবার। বাড়ির মেয়েদে যারা কম্বলটা কতর দিয়ে কোন কোন শীতের মধ্যে বয়ে রয়েছে, হেরা জানি মনে করে স্টেজ দা বরফুর হয়ে গেছে গা, হেরা জানি আইয়ে জবানটা খুললে কনসান দিয়ে আল্লাহ আকবার। এ রাজনগরের মুসলমান জবান খুলে বলেন আল্লাহ আকবার, উচা আওয়াজে বলো ইয়া রাসূল আল্লাহ, আর জোরে কোন না ইয়া হাবিব আল্লাহ, এবার উচা আওয়াজে কোন ইয়া নবী আল্লাহ, এবার উচা আওয়াজে কোন না ইয়া ওলি আল্লাহ, এবার আপনারা জবান খুলে বলেন না আমরা রসুল চাই কি চাই না, আর আওয়াজে বলেন আমরা রসুল চাই কি চাই না, আমরা ওলি আল্লাহর মহব্বত চাই কি চাই না, আমরা দয়াল নবীর মহব্বত চাই কি চাই না, আমরা ওলি আল্লাহদের প্রেম চাই কি চাই না? ওলি আল্লাহদের কথা বলেছেন কে? এখন ওলি আল্লাহদের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? এখন ওলি আল্লাহদের পক্ষে থাকার কথা বলেছেন কে? এখন আল্লাহ যদি কই ওলি আল্লাহর পক্ষে থাকতেন, তাইলে আমরা চাই কি চাই না? তাহলে ওলি আল্লাহদের পক্ষে থাকার কথা বলেছেন কে? আমার আমার আল্লাহ যদি ওলি আল্লাহর পক্ষে থাকার কথাটা কয়, তাহলে আজকের মাহফিলে যারা আসছেন, মাহফিল থেকে যাওয়ার পরে আমার আল্লাহ আমার জীবনের কোনো মাফ করতে পারেনি? ওই যে আল্লাহর পরিচয়টাকে দিতাম, আল্লাহর পরিচয় কি আপনারা শুনতে চান কি চান না? আপনারা বলেন আমার আল্লাহ আমাদের সাথে আছে না নাই? এর জন্য বাবাজির আমার আশেক বলেন, বাবাজির আমার, আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো, সুরজি মামা কোথা হতে পেল এত আলো, কুকিল কেন এত কালো ফরসা কেন বক, ওরে চিনি কেন এত মিষ্টিতে তুল কেন টক,
ওরে ডিমগুলো সবে কি রঙের পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে হুট ফুটে। এর জন্য শায়ের ডাক দিয়া বলেন আল্লাহু 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 আল্লাহ। যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, আর শুকুর ছিল হা কলম যখন ছিল না, আর শুকুর ছিল হা কলম যখন ছিল না, চুপ ছিল না কে গো ছিলে তুমি প্রভু। আল্লাহু 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 আল্লাহু। জোরে কন্যা মারহাবা, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাবা জিরা আমার একুশটা রঙের ডিম থেকে একুশটা ডিম দেওয়া হয় মুরগির নিচ, এই মুরগির নিচ থেকে একুশটা ডিম থেকে যদি বাবা জিরা আমার রঙে বেরঙ্গের বাচ্চাগুলা দুনিয়ার কেউ ফুটাইতে পারে না, যিনি একজন ফুটাইতে পারে তার নাম কি? উচ্চ আওয়াজে বলেন না তার নামটা কি? এখন আল্লাহ যদি রঙে বেরঙ্গের বাচ্চা ফুটাইতে পারে তাইলে আজকের মাহফিলে আমার আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আমার আল্লাহ আছে না নাই? বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এই আমার মুরব্বী বাবা জিরা গয়ু, ও আমার পরদানিশীন মা ও বোনেরা, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটু আয়াত মুবারক তেলাওয়াত করেছি, ওই আয়াতের নিরিখে আমি কিছুক্ষণ আলোচনা আদায় করে আমি আপনাদের সামনে থেকে বিদায় অরঞ্জ করব। বাবা জিরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ এত সুন্দর করে দুনিয়াটা বানাইলেন, আমার আল্লাহ আরো সব বানাইলেন, আমার আল্লাহ কুরসি বানাইলেন, লৌহ বানাইলেন, আমার আল্লাহ তামাম জাহানে বানাইছে গো, তামাম জাহান যখন আমার আল্লাহ বানাইলেন, তামাম জাহান বানাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াটাকে এমন সুন্দর করে সাজাইলেন, সাজানোর পরে আমার দয়াল নবীকে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাঠাইলেন, আমার আল্লাহ যখন পাঠাইয়া দিলেন গভীর মনোযোগ, বাচ্চাদের আওয়াজগুলা বন্ধ করে দেন, ডাইনে কানটা দিয়েন না, বামে কানটা দিয়েন না, আলোচনার মধ্যে মনোযোগটা ঢোকাইয়া দেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার দয়াল নবীজির মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন নবুয়াতের দরওয়াজা বন্ধ করে দিলেন, আমার দয়াল নবীজি, ওই দয়াল নবী মায়ার নবী রহমাতাল্লিল আলামিন নবীজি, নবীজির কলিজার টুকরা পাকে পাঞ্জাতনের সদস্য মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। আজকে পাক পাঞ্জাতনের কথা কইলে অনেকে বেজার হয়, পাক পাঞ্জাতনের কথা কইলে অনেকে বেজার হয়, অনেকে হাসি দেন। পাকে পাঞ্জাতন কাকে বলা হয়? পাকে পাঞ্জাতনের অন্যতম সদস্য শেরে খুদা মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, জোরে কোন মারহাবা। আমার দয়াল নবীজি গাদিরে খুমে ১৬ লক্ষ সাহাবিদের সামনে, একটা হচ্ছে নবুয়াত, একটা হচ্ছে বেলায়েত, আগে কথা বুঝবেন তারপর আলোচনা শুনবেন, একটা হচ্ছে কি নবুয়াত, একটা কি নবুয়াত, একটা কি নবুয়াত, আর একটা হচ্ছে বেলায়েত। নবুয়াতের দরওয়াজা আমার নবীর মাধ্যমে বন্ধ হয়ে গেছে, আর বেলায়েতের দরওয়াজা, এ বেলায়েতের সম্রাট
শেরে খোদা মাওলা আলী আমার দয়াল নবীকে আমার দয়াল নবীজি গা দিরে কুমে ১৬ লক্ষ সাহাবীদের সামনে বললেন আজ থেকে আমি নবীর মাধ্যমে নবুয়তের দরওয়াজার সমাপ্ত হলো আর আমার দৌহিত্য আমার কলিজার টুকরা আমার শেরে খোদা মাওলা আলীর মাধ্যমে পূর্ব আকাশে যতদিন পর্যন্ত সূর্য উদিত থাকবে যতদিন পর্যন্ত পূর্ব আকাশে সূর্য থাকবে ততদিন পর্যন্ত বেলায়েতের মাকাম চালু থাকবে আর বেলায়েতের বাদশাহ হবে বেলায়েতের সম্রাট হবে বেলায়েতের দরওয়াজা আমি দয়াল নবীজি দান করলাম শেরে খোদা মাওলা আলীকে পৃথিবীর মধ্যে যত যত ওলি আল্লাহ আসবে গাউস কুতুব আসবে প্রত্যেকটা ওলির ইমামের ইমাম হবে শেরে খোদা মাওলা আলী আর আমি নবীজি ঘোষণা করলাম আজ থেকে বেলায়েতের সম্রাট হলো মাওলা আলী জোরে কন মারহাবা আরো জোরে কন না মারহাবা তাহলে বেলায়েতের সম্রাট হলো শেরে খোদা মাওলা আলী মাওলা আলীকে নবীজি বেলায়েত দান করলেন এ বেলায়েত দান করার পরে এ বেলায়েতের সম্রাট হলেন শেরে খোদা মাওলা আলী যার ভিতরে শেরে খোদা মাওলা আলীর প্রেম নাই নবীজি বলেন যার ভিতরে পাকে পাঞ্জাতন নাই যার ভিতরে আহলে বাইত নাই তার ভিতরে কোনো ঈমান নাই আলীকে বাদ দিলে ওলি হয় না আলীকে বাদ দিলে দয়াল নবীর হযরতে শেরে খোদা মাওলা আলীকে বাদ দিলে বেলায়েতের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না তাইলে বোঝা গেল নবুয়তের সম্রাট নবুয়তের সম্রাট নবুয়তের শাহনশাহ নবুয়তের দাবিদার নবুয়তের রসুল এবং নবুয়তের নবী আমার নবী হচ্ছে নবুয়তের শাহনশাহ আর বেলায়েতের বাদশাহ বেলায়েতের শাহনশাহ হচ্ছে শেরে খোদা মাওলা আলী জবান খুরে বলেন আল্লাহু আকবার তাহলে নবীজি বেলায়েতের মালিক বেলায়েত অর্পণ করলেন কার হাতে মাওলা আলীর হাতে গভীর মনোযোগ বাবা জিরা আমার শেরে খোদা মাওলা আলীকে আমার দয়াল নবীজি বেলায়েত দান করলেন শেরে খোদা মাওলা আলীকে আমার নবী যখন বেলায়েত দান করলেন গো এই বেলায়েতের বাদশাহ হলেন মাওলা আলী এই মাওলা আলীর গুলামি কইরা ওই দয়াল নবীজির দরবারে একজন পাগলা যায়া দাঁড়াইছে গো যেই পাগলাটা দয়াল নবীর প্রেমিক যেই পাগলাটা দয়াল নবীর আশেক যেই পাগলা দয়াল নবীর জন্য জীবন কুরবানি করতে রাজি এমন একটা পাগল আমার দয়াল নবীজির দরবারে হাজির হইলেন আজকে আমরা খাজা বাবার শান গাইলে আজকে আমরা খাজা বাবার শান গাইলে কয়েক হাজার দরবারে বেলে গাজা পাওয়া যায় কয়েক হাজার দরবারে যে মানুষে যায় খাজার দরবারে বেলে গাজা পাওয়া যায় জোরে কইতেন না নাউজুবিল্লাহ আরে বেড়া খাজা বাবা কেডায় আসতেছে সামনে আলোচনা আমি কি আলোচনা করব না আপনারা প্রধান বক্তা চলে আসবে তাইলে বাবাজির আমার কথাগুলা মনোযোগ দিয়া শুনবেন যারা কয় ওলি আল্লাহর দরবারে খাজার দরবারে যারা গাজার অপবাদ দেয় দেখবেন আল্লাহর ওলির দরবারে খাজা বাবার দরবারে তো তারা যাই নাই খাজা বাবার বিরুদ্ধে যারা মিথ্যা তহমত দেয় দেখবেন তারা মরার আগে এমন ভাবেই মরে তাদের মরার কোনো অস্তিত্ব পাওয়া যায় না গভীর মনোযোগ আলোচনাটা শুরু করে দিলাম আমার দয়াল নবীজির দরবারে একটা পাগল হাজির হইছে গো ওই পাগলা যাইয়া দয়াল নবীজির কদম মোবারকের মধ্যে হাজির হইলেন হাজির হইয়া ডাক দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি পাগলায় আপনার দরবারে হাজির হইলাম আমার দয়াল নবীজিরে সালাতু সালাম দিলেন আমার নবী ডাক দিয়া কই পাগলা রে ও পাগলা তুমি আমি নবীর দরবারে কেন এসেছ কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
নবী গো আমি পাগলাই আপনি নবী রে কোনো দিনও দেখি নাই আপনি নবী কে সালাতুন সালামা দেওয়ার জন্যই আপনার কদমে হাজির হইছি গো ডাইনে কান্টা দিয়েন না বামে কান্টা দিয়েন না আলোচনার মধ্যে ঢুকে গেলাম ও আমার বাবাজিরা জগতের বন্ধুরা রে ও জগতের বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা ও আমার রাজনগরের মুরব্বী বাবাজিরা এই আমার পরদানি সিনেমা ও বনেরা কতার আওয়াজটা দিয়েন না কতার আওয়াজটা বন্ধ করে দেন এবার আমার নবী ডাক দিয়া কয় পাগলা রে গে তুমি পাগলা আমার কোনোদিনও দেখো নাই তুমি পাগলা আমি নবীর কদমে আইস আমি নবীকে সালাতু সালাম দিবা গো গো আমি নবীকে দেখার জন্য এসেছ কিন্তু তোমার চাইতে আরো একটা বড় পাগল আমি নবীর দরবারে আইসে গো গো ওই পাগলটা আজকে এক সপ্তাহ হইয়া গেছে আমি নবীর কদমে হাজির হইয়া গেছে গো গো আমি নবীজির কদমে পইরা ওই পাগলাটা নবীজির গোলামি করে ওই পাগলাটা চোখের পানি পালাইয়া কান্দে ওই পাগলাটার নাম হইল হাসান যাও 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 না রে ওই পাগলাটার একটু তালাশ করে আসো এইবার এই পাগলাটার নাম কি গো নবী এইবার আমার নবী ডাক দিয়া কয় পাগলা রে গে ওই পাগলাটার নাম হইল হাসান হাসান এইবার ওই পাগলারে আমার নবী কয় ও পাগলা রে যাও হাসান নামের ওই পাগলাটারে আমার রওজা মুবারকে গিয়া ধরে নিয়ে আস এইবার যাইতে যাইতে হাসান নামের পাগলারে কোথায় পাবে তালাশ করে পায় না ইন্ডিমেন টাইমে দেখা যায় মসজিদে নববীর মধ্যে একটা পাগলা দেখা যায় ওই পাগলাটার কাছে যাইয়া যখন হাজির হইল এইবার ডাক দিয়া কয় তোমার নাম কি কয় আমার নাম হাসান কয় আসো আমার সাথে কয় কোথায় কয় নবীজির রওজা মুবারকে এইবার ওই পাগলারে লইয়া নবীর কাছে যখন হাজির হইছে গো গো আমার নবী ডাক দিয়া কয় পাগলা রে আমি তো এই হাসানের কথা বলি নাই কয় তাইলে কোন হাসানের কথা বলছেন কয় যাও না যাও যাইয়া দেখবা ওই হাসানের মাথার মধ্যে বড় চুল আছে গায়ের মধ্যে জুব্বা আছে মাথার মধ্যে বড় চুল ওই পাগলার মাথার মধ্যে পাগড়ি আছে গো ওই পাগলার হাতের মধ্যে একটা তসবি আছে এইবার নবী যখন ওই পাগলার কথা বলছে রে ওই পাগলারে তালাশ করার জন্য যাইতে 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 মসজিদে নববীর একটা কিনারার মধ্যে যখন গেছে গো যাইয়া দেখতেছে একটা পাগল দেখা যায় মাথায় বড় বড় চুল ওই পাগলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কয়া কান্দে গো ওই পাগলা যায় কয় পাগলা তুমি কে কয় আমার নাম কি কয় তোমার নাম কি কয় আমার নাম হইল হযরত হাসান এইবার যাইয়া দেখে মাথায় পাগড়ি গায়ের মধ্যে জুব্বা মাথার মধ্যে লম্বা বাবরি চুল এইবার বলল আসো না তুমি আমার সাথে কয় কোথায় কয় নবীজি বলছে তোমাকে যাওয়ার জন্য এইবার ওই হাসান ডাক দিয়া কয় পাগলা রে আজকে এক সপ্তাহ হইয়া গেছে আমি নবীজির কদম মোবারকে আসলাম আমি কত সালাতু সালাম দিলাম আমার নবীজিরে এত ভাবে ডাকলাম গো গো কিন্তু একটা বারের জন্য আমি আমার নবীকে দেখি নাই এইবারে পাগলা কই ও হাসান রে চলো না আমার সাথে নবীজির কাছে এইবার হাসানকে নিয়া যখন আমার নবীজির কদম মোবারকে হাজির হইলেন ডাগে দিয়া কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো গো এই হাসান তো আপনার কদমে এসেছে এইবার আমার নবী হাসান গো কয়া একটা ডাক এ মারছে রে আল্লাহু আকবার এইবার আমার
নবী হাসান গো কইয়া একটা ডাক মারলেন গো গো এইবার হাসান গো কইয়া যখন একটা ডাক মারলেন এইবার আমার দয়াল নবী যে যখন ওই হাসান রে বুকে এটাই না নিছে গো গো পাগলায় ডাক দিয়া কয়ে আমি পাগলাই শা আপনি নবীজির কদম মোবারকে হাজির হইলাম কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো গো আপনি কি এমন পাগল হইলেন হাসানের জন্য এইবার আমার নবী ডাক দিয়া কয় পাগলা রে আমার হাসান তো জানতেন হাসান না আমার হাসান হইল সিন্ধুস্তানের সুলতান আমার হাসান হইল হিন্দুস্তানের বাদশাহ জুরে কন্যা মারহাবা এইবার আমার দয়াল নবীজি বলল হাসান গো ও হাসান এ ও হাসান গো আমি নবীজি তোমাকে দোয়া করে দিলাম আর তোমার কাছে একটা বেলায়েতের অর্পণ করলাম আর বেলায়েতের একটা তপকা বেলায়েতের একটা সূর্য বেলায়েতের একটা মাকাম বেলায়েতের পাগড়ি একটা তোমার মাথার মধ্যে পরাইয়া দিলাম ও ও হাসান গো এই বেলায়েতের পাগড়িটা লইয়া তোমাকে যাইতে হবে ওই হিন্দুস্তানের মধ্যে এইবার আমার নবীজি বললেন ওইখানে যাইবা যাওয়ার পরে কালেমার দাওয়াত দিবা ইসলামের দাওয়াত দিবা গো আমি নবীজির কোরআন হাদিসের কথাগুলা তাদের কাছে পৌঁছাইয়া দিবা এইবার আমার দয়াল নবীজি হযরতে হাসানকে বললেন তুমি হিন্দুস্তানের মধ্যে চলে যাও ওই হাসান যখন হিন্দুস্তানের মধ্যে গেছে গো গো যাইতে যাইতে হাসান যখন হিন্দুস্তানের মধ্যে রওনা করেছেন এইবার আমার দয়াল নবীজি ওই হাসানকে যখন হিন্দুস্তানের মধ্যে পাঠাইয়া দিলেন রে বাবা এইবার হযরতে হাসান যাইয়া হিন্দুস্তানের মধ্যে যখন হাজির হইছে গো গো যাইয়া সেইরা এক নদীর কিনারায় থেকে একটা বাড়ির মধ্যে বসলেন ওই বাড়ির মধ্যে বসিয়া আমার আল্লাহর এমন জিকির শুরু করলেন গো ওলি আল্লাহরা ইসলাম প্রচার করেছে ভালোবাসা দিয়া আমার নবীজি হাসানকে পাঠাইছেন ওই হাসানকে আমার নবীজি কোনো অস্ত্র দিয়া দেয় নাই কোনো রাইফেল দিয়া দেয় নাই কোনো বন্দুক দিয়া দেয় নাই ওই হাসানকে আমার নবীজি বেলায়েতের তপকা দান করে দিলেন বেলায়েতের একটা পাগড়ি পরাইয়া দিলেন বেলায়েতের পাগড়ি পরিয়া ওই হাসানকে যখন ওই হিন্দুস্তানের মধ্যে পাঠাইলেন এইবার হাসান যাইয়া একটা ঘরের কিনারার মধ্যে যখন বসে গো বৈশা বৈশা মার আল্লাহর জিকির করে আল্লাহু 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 আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার হৃদয় সে বাসে ছবি আমার হৃদয়তে বাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী জোরে কন্যা মারহাবা এই হাসানে জিকিরি করে কার আর জোরে কন্যা কার এইবার হাসান যখন জিকিরি করে গো এই জিকিরি দেখিয়া হযরতে হাসান পাশে বসে রইলেন এইবার পাশের মধ্যে একটা গোয়াল ঘর ছিল গো গো ওই গোয়াল ঘরের মধ্যে ছিল কয়েকটা গরু এইবার হাসান যখন আল্লাহর জিকির করে ওই গরু গুলাও বাছুর গুলাও হাসানের সাথে সাথে আমার আল্লাহর জিকির করতাছে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার গরু যখন আল্লাহর জিকির করে গো বনের পশুরা নবীরে চিনছে গো গো বনের পশু পাখিরা দয়াল নবীরে চিনছে কিন্তু আবু জাহেল মানুষ হইয়া নবীরে চিনে নাই বনের পশু পাখি বাঘ হরিণেরা ওলি আল্লাহরে চিনছে এইবার হাসান যখন আল্লাহর জিকির করে গো
দিয়া এইবার বাড়ির মালিক যখন ঘর থেকে বড়ে হরে এলেন বের হওয়ার পরে দেখতেছেন আল্লাহ আল্লাহ জিকির শোনা যায় এইবার ওই বাড়ির মালিক ডাক দিয়া কয় জীবনে কোনোদিন আল্লাহর নাম শুনি নাই জীবনে কোনোদিন আল্লাহ আল্লাহ জিকির শুনি নাই এই বেটাটাই কমতে আইছে আয়া সাইরা কি এমন জিকির করতাছে এইবার যায়া দেখে বাসুর গুলা আল্লাহর জিকির করতাছে এইবার বাড়ির মালিক ওই লোকটার ডাক দিয়া বলে যাও যাও আমার বাড়ি থেকে চলে যাও এইবার হাসান রে বাড়ি থেকে তারাইয়া দিলেনে এইবার হাসান রে যখন বাড়ি থেকে তারাইয়া দিছে গো গরুগুলা ওই জায়গা থেকে জিকিরটা বন্ধ করে দিলেন এইবার গরুর মালিক গুলা যাইয়া যখন গরুরে খাবার দেয় গরু তো খাবার খায় না এইবার গরুর কাছে একবারের জায়গায় দুইবার যখন খাবার দেয় গরু খাবার খায় না চোখ গুলা লাল কইরা সিংটারে বড় কইরা তাদেরকে আঘাত করা দেওয়ার জন্য আসে এইবার কয় কি ব্যাপার এই পাগলাই মনে হয় আমরার গরুরে জাদু করছে হিন্দুরা তো আবার জাদু টুনে বিশ্বাসী ওই হিন্দুরা বারো মাসে তেরো পূজা করে এইবার হিন্দুরা তো জাদু টুনায় বিশ্বাসী হিন্দুরা কয় এই পাগলাই মনো গরু গুলারে তাবিজ করছে নাইলে এই পাগলাই মনো গরু গুলারে মন্ত্র করে ফেলেছে এইবার যাইতে যাইতে খাজা গরিবে নেওয়াজে যাইতে যাইতে এইবার এইবার রাস্তা দিয়া যখন যাই যাবার পরে ইন্ডিমেন টাইমে সামনে যখন আগাইলেন আগানোর পরে খাজা গরিবে নেওয়াজে বেলায় তোর মাকামটা চালু কইরা দিলেন রে বাবা এইবার হাসান যখন বেলায় তোর মাকাম চালু কইরা দিছে গো হাজার হাজার মানুষ গোপনে গোপনে হাসানের কাছে আসে আর যায় এইবার এই খবরটা ওই দেশের রাজার কাছে যখন গেছে গো ওই পিতৃরাজের কাছে যখন এইবার খবরটা পৌঁছাইল ও পিতৃরাজ আপনার ধর্মের মধ্যে সুন কালি মাখার জন্য মুসলমানের কি বান্দা আল্লাহর বান্দা নবীর উম্মত পরিচয় দিয়া ওই লোকটার নাম নাকি হাসান ওই লোকটাই মানুষের কি পাগল করছে গো আমাদের গরুগুলাও আজকে তিন দিন ধরে কোনো খাবারের মধ্যে মুখ লাগায় না ওই পাগলায় যখন আল্লাহর জিকির করতো সাথে সাথে আমার গরুগুলা জিকির করতো ইন্ডিমিন টাইমে বনের পশু পাখিগুলা জিকির করতো আর দেখতাছি তলে তলে মানুষ যাইয়া তার কাছে কি যেন একটা পরে কয় কি কয় ওই পাগলা হাসানের কাছে যখন যায় মানুষ কেমন জানি পরিবর্তন হইয়া যায় মানুষগুলা কেমনে যেন আস্তে আস্তে কালেমা পড়ে কয় কালেমাতে কি পড়ায় কয় কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া ওই পাগলা মানুষের মুসলমান বানাই নবীর ধর্মের কথা কয় ওই আল্লাহর পরিচয়টা দেয় এই কথা শুনিয়া ওই রাজা মহাশয় যখন ওই হাসানের দিকে রওনা করলেন গো রওনা করার পরে ইন্ডিমেন টাইমে খাজা বাবার ভক্ত মুরিদান আস্তে আস্তে খাজা বাবার কেরামতি দেখিয়া এইবার খাজার জন্য গেলেন পাগল হইয়া এইবার মানুষগুলা যখন পাগল হইয়া গেছে আমার ভাই সালাউদ্দিন বান্ডারিরে আমি যেমন ভালোবাসি গো গো ও বাবা জিরা আমার আমার বাইরে আমি ভালোবাসি আমার বাইরে যদি কই পাইয়া গো ওযু করার জন্য আমার একটু পানি দেন আমারে পানিটা দিব কিনা এইবার খাজা গরিবে নওয়াজের কেরামতি দেখিয়া যারা পাগল হইছে গো এইবার কিছু আশিক এবং কিছু মুরিদানের মধ্যে খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয় বাবা আমার ওযু করার জন্য এক লোটা পানি আইনা দাও এইবার পানি আনার জন্য যাইব আনার সাগরের মধ্যে যাইব গো গো রাজা মহাশয় চতুর্দিক দিয়া ব্যারিকেড দিলেন ব্যারিকেড দিয়া কইলেন খবরদার হাসান যেন পানি নিতে না পারে রে বাবা এইবার হাসান রে পানি নেওয়া যখন বন্ধ কইরা দিছে গো গো এইবার পানি তো আর নিতে দেয় না ইন্ডিমেন টাইমে আমার খাজা বাবা কয় কোনো মতন যাইয়া তুমি একটা লোটা পানি নিয়ে আসো মার হবো কইতো না রে
আরো জোরে কন্যা মারহাবা। ও বাবা জিরা আমার আপনারা আশিকের রসুল, কেমন আশিকের রসুল? এর জন্য আশিকেরা কয়ে, এর জন্য আশিকের রসুলেরা খাজা বাবার সামনে কি কয়ে, এর জন্য আশিকেরা সুরে সুরে খাজা বাবার মানকাবাদ গায়ে, কেমনে গায়ে? ওরে গেলে আয়ো তাড়াতাড়ি, দাঁড়াইয়া রইছে গাড়ি, গেলে আয়ো তাড়াতাড়ি, দাঁড়াইয়া রইছে গাড়ি। আমরা সবাই আশেখানে আজ মিরি, আমরা সবাই আশেখানে আজ মিরি, আমার খাজা বাবা আল্লাহ রলি, ভারতে বানাইছে একটা রাজবাড়ি বাবাই রাজবাড়ি, আমার খাজা বাবা আজমিরে, আজমিরে বানাইছে একটা রাজবাড়ি বাবাই রাজবাড়ি, সে বাড়ির কর্মচারী আমিনি হইতে পারি, সে বাড়ির কর্মচারী আমিনি হইতে পারি, ফরিয়াদ করি সদাই সাদেক পরে, গেলে আয়ো তাড়াতাড়ি, দাঁড়াইয়া রইছে গাড়ি, আমরা সবাই আশেখানে আজমিরে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, জগতের বন্ধুরারে, ও জগতের বন্ধুরে আমার, এইবার একটা লোটা পানি কোন মতন খাজা বাবার হাতের মধ্যে আইসা পৌঁছাইছে। ইন্ডিমিন টাইমে খাজা বাবা যখন নামাজ আদায় করব গো, নামাজ আদায় করার জন্য অজুটা বানাইলেন, বানাইয়া লোটার মধ্যে অর্ধেক পানি রাইখা দিলেন। এইবার রাজা কয়ে, খবরদার খবরদার, ওই হাসানকে কোনোভাবে পানি দেওয়া যাবে না। কিন্তু হাসানে দো সিস্টেম কইরা পানিটা লইয়া গেছে। এইবার রাজায় যখন এই পানির বাহাদুরি দেখাইছে গো, ইন্টিমিন টাইমে ফজরের নামাজের পরে সকাল হইয়া গেছে রে বাবা। এইবার সকাল যখন হইয়া গেছে গো, রাজার প্রজারা সকাল বেলা ঘুম থেকে উঠছে, উঠার পরে তাকায়া দেখে গো, এত বড় একটা সাগর, ওই সাগরের মধ্যে একটা ফোঁটাও পানি নাই। এই সাগরটা সূত্র মাইয়া মাঘ মাইয়া, সূত্র মাইয়া ভাদ্র মাইয়া রৌদ্রের মধ্যে যেরকম করে দুনিয়ার জমিনের মধ্যে আলো পড়ে যায়, সুদিন কালের মধ্যে যখন ওই সূর্যের আলোতে জমিন গুলা পাইটা বাগ বাগ হইয়া যায়, ওই রাজায় তাকায়া দেখতাছেন ওই আনার সাগরের মধ্যে পানি নাই, আনার সাগর পুরাটা শুকায়া গেছে, মাটি গুলা পাইটা বাগ বাগ হইয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার কয়ে হায় হায়, কি ব্যাপার কি ব্যাপার, এইবার গাছের ডাব কাটে, ডাবের ভিতরেও পানি নাই, এইবার উকসিবে উকসিবে, এইবার উকসিবাইয়া গেন্ডারির রস বার করতো, সে গেন্ডারির মধ্যে রস নাই। এইবার কইবেন হুজুর এই পাওয়ার কেমনে দেখায়, খাজা গরিবে নামাজ কয়, এই পাওয়ার আমার না, এই পাওয়ার আমার না, এই পাওয়ার হইল আমার মদিনার কামলেওয়ালা নবীজির। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না ইয়া রাসূলাল্লাহ, এই পাওয়ার আমার না। এইবার রাজা মহাশয় কয়, হাই হাই কি ব্যাপার, নদীর মধ্যে আনার সাগরের মধ্যে দিয়ে পানি নাই, এইবার গাছের ডাবেও পানি নাই, পানির জন্য মানুষগুলা বেকার আর হইয়া গেছে রে বাবা। এইবার যখন মানুষগুলা পাগল হইয়া গেছে গো, আস্তে আস্তে খাজা বাবা কি করলেন, মানুষের মধ্যে এমন প্রেম ঢুকাইয়া দিলেন গো, এইবার হাসান মানুষগুলার মাধ্যমে আস্তে আস্তে ইসলামের কথাগুলা পৌঁছাইয়া দিলেন। এইবার আনার শক্তিন্দায়লি খাজা বাবা, ওরে জিন্দায়লি খাজা বাবা, ধ্যান করিলে পায় খাজা, মরে নাই মরে নাই গো, ওলি আল্লাহরা মরে শান্তা ঠিক করেন না, তোমার মতো করে দেন, ওলি আল্লাহরা মরে, আরো জোরে কোন ওলি আল্লাহরা মরে, আরো জোরে কোন ওলি আল্লাহরা ভারেনি,
ওলি আল্লাহদেরকে ক্ষমতা দিয়েছেন কে? এর জন্য আশেক বলে, ওরে জিন্দাই ওলি খাজা বাবা ধ্যান করিলে পায় খাজা, মরে নাই গো বাবায়, মরে নাই গো। ওরে কেউ বাই আসে নৌকা দিয়া, কেউ বাই আসে গাড়ি, ওরে কি সুন্দর দেখা যায় আমার খাজা বাবার বাড়ি। মারহাবা কর না রে। ওরে কেউ বাই আসে নৌকা দিয়া, কেউ বাই আসে গাড়ি, ওরে কেউ বাই আসে পায়ে খাইটা সাইরা জমিদারি। ওরে মনে হয় জান্নাতের বাগানে, মনে হয় জান্নাতের বাগানে গেলে দেখা যায় বাবায়, মরে নাই গো খাজায়, মরে নাই গো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহান আল্লাহ। এ আমার বন্ধুরা রে, এইবার খাজা বাবা যখন বেলায়েতের পাওয়ার দেখাইয়া একজন একজন কইরা মানুষের বেলায়েতের ক্ষমতা দেখাইলেন, এইবার হাজার হাজার মানুষ ওই খাজা বাবার কথা শুনিয়া আস্তে আস্তে মানুষগুলা যখন কালেমা পড়ে একজন একজন করে মুসলমান হইলেন, ইনডিমেন টাইমে মুসলমান হইতে 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 ওই ভারতবর্ষের মধ্যে হরে কৃষ্ণ হরে রাম হরে হরে ভগবানের আওয়াজ শোনা যাইত। ওই জায়গার মধ্যে আমার খাজা গরিবেন ওয়াজ এরকম কইরা একজন না দুইজন না, আমার খাজা বাবার হাতের মধ্যে 90 লক্ষ বিদর্মী মুসলমান হইছে। জোরে কন্যা সুবহান আল্লাহ, নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় হায়দারি, নারায় গাউসিয়া। তোলে খাজা বাবার কাছে কত লোক মুসলমান হইছে? 90 হাজার না তো 90 লক্ষ। জোরে কইতো না মারহাবা রে, আরো জোরে কন্যা মারহাবা। তাহলে খাজা বাবার কাছে কয় লক্ষ মানুষ মুসলমান হইছে? 90 লক্ষ। হইতে হইতে লাস্টে দা 1 কোটি। কয় কোটি? এখন যারা খাজা বাবার বিরুদ্ধে কথা কয়, হেরার কাছে কয়টা লোক মুসলমান হইছে? আসেন আমি আপনাদের কাছে একটা হাকিকত ব্যাঙ্গে কয়ে দিয়ে যাই, এই কথার অজ বন্ধ। খাজা বাবার কাছে কত লক্ষ মানুষ মুসলমান হইছে? 92 থেকে 1 কোটি। যারা আজকা আমার খাজা বাবার বিরুদ্ধে কথা কয়, তাদের তরিকতের সাজরই কাটা যাইব গা যদি খাজা বাবার বাদ দেয়। আপনারা চরমোনাই দরবার শরীফের নাম শুনছেন না? চরমোনাই দরবারের পীর সাহেব আছে না? হেরার মূল গুরা হইছে সৃষ্টিয়া তরিকা। হেরার মূল গুরা কিতা? উজানির মূল গুরা কিতা? সৃষ্টিয়া সাবেরিয়া। বাংলাদেশের মধ্যে যারা আছে, যারা শরীয়তের শিক্ষা তরিকতের শিক্ষা দেয়, এই যে 40 দিনের সিল্লা, 80 দিনের সিল্লা, 90 দিনের সিল্লা, এই সিল্লা সর্বপ্রথম পাহাড়ে দিছে কেডা? খাজা বাবায়। শিশমেরাটা বন্ধ করেন একটু, সনটা কমান। এ তরিকতের শিক্ষাটা সর্বপ্রথম এই সিল্লার আবিষ্কারক কেডা? খাজা মঈনুদ্দিন চিশতি। উনি কোথায় গিয়ে সিল্লা দিছে? পাহাড়ের মধ্যে। কোথায় গিয়ে সাধনা করছে? আনার সাগরের কিনারা। মানে সিল্লা পাইলেন কার দ্বারা? খাজা বাবার দ্বারা। আজকে আমাদের চরমোনাইয়ের ভাইয়েরা বলেন, তাবলিগ জামাতের ভাইয়েরা বলেন, যত ভাইয়েরা আছেন, যত মানুষ আছেন, সবার মূল গুড়া তো খাজা বাবা। এখন দেখবেন আমাদের মতোই লেবাসদারি কিছু হুজুর মাথার মধ্যে টুপি লাগাইয়া, মুখের মধ্যে বড় দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, তারাই বলতেছে খাজার দরবারে বেলে খাজা পাওয়া যায়। একজন স্টেজের মধ্যে ধরছে যে তুই নিজের চৌ দেখছস নি, কয় মন গাঞ্জা খাজার দরবারে পাওয়া যায়? ধরছে বাদে আল্লাহ করতারে না, কয় আমি কয়ে লাইছি বুলে খাজার দরবারে কি গাঁজা পাওয়া যায়? জোরে কন্যা না উজুবিল্লাহ। তাহলে যারা এই ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা কয়, ওলি আল্লাহরা কি মানুষের মারছে? আচ্ছা এই যে তারা খাজা বাবার বিরুদ্ধে কথা কয়, বাংলাদেশের মধ্যে আজকে আপনার মতের সাথে আমার মত না মিললে আপনার কোনো আমি কাফের, আপনি কইবেন আমারে কাফের। এখন খাজা বাবার জীবনে কয়জনটা কাফের কইছে? আরো জোরে কয় না রে।
বরফির আব্দুল কাদের জিলানি কয়জন রে কাফের কইছে, মুজাদ্দেদে আল ফেসানি কয়জন রে কাফের কইছে। অথচ ওনাদের নামে যে মানুষে হাজার হাজার বদনাম করতেছে, হাজার হাজার গীবত গাইতেছে, হাজার দরবারে গেলে গাঁজা পাওয়া যায়, গাঞ্জা পাওয়া যায়, মদ পাওয়া যায়, বাবা পাওয়া যায়, ইরা পাওয়া যায়, হীরা পাওয়া যায়, আজও পর্যন্ত কি গাঁজা বাবা কেউরে কাফের ফতুয়া দিয়ে গেছে? বরফির আব্দুল কাদের জিলানি কাউরে কাফের ফতুয়া দিছে? তাইলে ওনাদের নামে যে কলঙ্ক করতেছে, ওনাদের নাম ডাকি কমতাছে না বাড়তাছে? তাহলে তোমার মতো মোল্লায় যদি খাজা বাবার বিরুদ্ধে গাও, খাজা বাবার কিছু আসে যায়, মানে খাজা বাবার দরবারটার মধ্যে খাজা বাবা কত লক্ষ মানুষের 1 কোটি মুসলমান বানাইছে, কয় কোটি মিয়া, এক আরো এখন কয় কোটি, মানে 1 কোটি বিধর্মী লোকের মুসলমান বানাইয়া কেরামতি দেখাইয়া জেনতেন কথা? আরে বাবা, আমার খাজা বাবা কি জিনিস এটা তো তোমরা বুঝলাই না। আরে তোমরা কেমনে বুঝবা? আমার নবীজি কয়, আমার নবীজি কয় খাজা গরিবে নেওয়াজকে, আমার নবীজি এমন বেলায়েতের মাকাম দান করেছে, ইমাম হুসাইনের গুলামি করতে যাইয়া খাজা মঈনুদ্দিন চিশতি, ওনার নাম ছিল হাসান, হাসান মানে সুন্দর, ওনার বাবার নাম হচ্ছে খাজা গিয়াসউদ্দিন, ওই হাসান সঞ্জিরি আজমেরি রহমাতুল্লাহ আলাই, ওই হাজরতে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, উনি এত বড় মাপের, এত তপকার বড় মাপের আল্লাহর বলি ছিলেন। উনি বলতেছেন, খাজা গরিবে নেওয়াজ বলতেছেন, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই, ও খাজা মঈনুদ্দিন চিশতি আপনার কাছে 1 কোটি মানুষ, বিধর্মী মানুষ মুসলমান কেমনে হলো? খাজা গরিবে নেওয়াজ জবাব দেয়, উনার রওজা থেকে জবাব আসে, উনি জবাব দিয়ে গেলেন উনার আনিসুল আরোহা কিতাবের মধ্যে, উনি উনার কিতাবের মধ্যে লিখে গেলেন, উনি উনার জীবন দশায় উনি বলতেছেন, খাজা গরিবে নেওয়াজ বলতেছেন, আমি খাজা গরিবে নেওয়াজের কাছে আইসা 1 কোটি মানুষ এমনভাবে মুসলমান হয়েছে, আমি খাজার কোনো পাওয়ারে নাই, আমি খাজা গরিবে নেওয়াজের কোনো মাকাম নাই, আমি খাজা গরিবে নামাজ একজন নাখানদার নালায়েক গোলাম, আমি খাজা গরিবে নামাজ কার গোলামি করি? খাজা গরিবে নামাজ জবাব দেয়, আমি দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন ব্যক্তির গোলামি করেছি, ও খাজা গরিবে নামাজ আপনি কার গোলামি করেছেন? কয় আমি খাজা গরিবে নামাজ দুনিয়ার জমিনের মধ্যে একজনের গোলামি করেছি, ও খাজা গরিবে নামাজ আপনি কার গোলামি করেছেন? আমার খাজা গরিবে নামাজ বলতেছেন, আমি এমন একজন ব্যক্তির গোলামি করেছি যার নানার নাম হচ্ছে রহমাতাল্লিল আলামিন, যার নানা হচ্ছে শামসুদ্দোহা, বদরুদ্দুজা, সদরুল উলা, নূরে খুদা, নূরে মোহাম্মদ, ওরে নূরে মোহাম্মদের কলিজার টুকরা, যার বাবার নাম হচ্ছে শের ইয়াজদা, শাহে ইয়াজদা, কুয়াতে পরওয়ারদিগার, লা ফাতা ইল্লা, লা সাইফ আলী ইল্লা সাইফ ইল্লা আলী জুলফিকার, যার বাবার নাম হচ্ছে শের খোদা মাওলা আলী, যার বাবা হচ্ছে বেলায়েতের বাদশা, যার বাবা হচ্ছে বেলায়েতের শানশাহ, আমি ওই শের খোদা মাওলা আলীর সন্তান, আমি ওই শের খোদা মাওলা আলীর সন্তান, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সাল্লামাল্লাহু ওয়াজহুল করিমের সন্তান, যেই ফাতেমাতুজ জাহরার ব্যাপারে বলা হয়েছে যে ফাতেমাতুজ জাহরা জান্নাতি মহিলা রমণীদের সর্দারিনী, ওই ফাতেমাতুজ জাহরার সন্তান যিনি হাসনাইন করিমাইনের ভাবাই হযরত ইমাম হাসান, ওই হাসানের ছোট ভাই যিনি হচ্ছে ওই কারবালার ময়দানে যিনি নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন, ওই কারবালার ময়দানে যিনি নিজের জীবনকে অর্পণ করে দিয়েছেন, ওই কারবালার ময়দানে যিনি নিজের জীবনকে কুরবান করেছেন, ওই কতলে হুসাইন আসলমে মর গয়া তু ইয়াজিদ হাই, ইসলাম জিন্দা হতা হাই হর কারবালা কি বাদ, আমি খাজা গরিবে নেওয়াজ আমার জীবনের যত নামাজ রোজা হজ যাকাত জিকির ফিকির তসবিহ তালিম মুরাকাবা মুশাহাদা জিন্দেগি বন্দেগি যা কিছু ছিল আমি আমার জীবনকে ওই কারবালার ময়দানে, ওই ইমাম হুসাইন যে কারবালার ময়দানে শাহাদাতের নজরানা পান করেছিল, ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালামের কদমে আমি যেদিন আমি গরিবে নেওয়াজকে কুরবান করে দিয়েছি, আর আমি যতবার মুরাকাবা মুশাহাদা করেছি প্রত্যেকটা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আমি আমার ইমাম হুসাইনে পাকের দিদার পেয়েছি, যখন আমার সিনার মধ্যে আমার হুসাইন চলে এসেছে আমার হুসাইনের দিদার, আমি কারবালার ময়দান থেকে ওই হুসাইনের দিদার আমি হাসান আমি খাজা গরিবে নেওয়াজ যেদিন পেয়ে গেছি, ওই দিন থেকে আমার বেলায়েতের মাকাম আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন আমি হাতরা দিতে দেরি হয়, মানুষ আমার কাছে কালেমা পড়ে মুসলমান হতে দেরি হয় না, আমি হাসান আমি খাজা মঈনুদ্দিন আমার জীবনকে, ওই খাজা মঈনুদ্দিন বলতেছেন আমি আমার জীবনকে ওই ইমাম হুসাইনে পাকের কদমে যেদিন কুরবান করেছি ওই দিন থেকে আমার বেলায়েতের পাওয়ার বেড়ে গেছে, আর হুসাইনকে যখন আমি আমার সিনার মধ্যে নিয়েছি আমি যখন চক্ষু বন্ধ করে মানুষকে কালেমা পড়াইতাম, আমি
যতবার চক্ষু বন্ধ করতাম ততবার ইমাম হুসাইন আমাকে এমন বেলায়েতের মাকাম দান করেছে। আমি বেলায়েতের মাকামের মাধ্যমে হুসাইনের গোলামির মাধ্যমে আমি তামাম জাহানকে আমি নিজে আমি আমি হাসান আমি কারবালার ময়দানে ইমাম হুসাইন আমার নবীজির থুতু মুবারক লালা মুবারক খেয়েছে, আমার নবীজির ঠোঁট মুবারক চুষেছে। ইমাম হুসাইনকে আমি যতবার মুরাকাবা মুশাহাদা করেছি, ইমাম হুসাইনের কদম মুবারকে আমি ইমাম হুসাইনের কদমে যখন চুমা খেয়েছি, আমি ইমাম হুসাইনের কদমে যেদিন থেকে নিজকে কুরবান করে দিয়েছি ওই দিন থেকে তামাম দুনিয়ার জন্য আর আমি পাগল হই নাই। আমি দুনিয়া দুনিয়া করে খাজা মঈনুদ্দিন আর কান্দি নাই। আমি আমার মাওলার প্রেমে যখন পাগল হয়ে গেছি আমি দেখলাম আমার ইমাম হুসাইনের মাকামের কারণে এই ভারতবর্ষের মধ্যে হাজার হাজার মানুষ আমার কদমে চলে এসেছে এবং হাজার হাজার মানুষ আমার হাতের মধ্যে হাত রেখে বায়াতে রসুল গ্রহণ করেছে। তাই লেখা আছে গরিবে নামাজ, ওনার জীবনকে কুরবান করে দিয়েছেন কার প্রেমে? ইমামে হুসাইনের প্রেমে। তাহলে ইমামে হুসাইনের প্রেমে খাজা গরিবে নেওয়াজ জীবনকে কুরবান করলেন, আমরা কি মুসলমান হইলাম? আজকে আমরা এই জনের বিরুদ্ধে ওই জনের বিরুদ্ধে কথা কই? আজকে আমরা ইসলামটাকে রং তামাশার পাত্র বানিয়ে ফেলেছি, যার যা মনে চায় তাই বলে। আরে বেটা, যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে আমার এই আলোচনা ইউটিউবের মধ্যে যাবে। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মধ্যে দেশ বিরোধী কথা বললে যদি, রাষ্ট্রের বিপক্ষে কথা বললে যদি, দুনিয়ার কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে কথা বললে যদি বাংলাদেশি রাষ্ট্রীয় আইনে মামলা হয়, আজ থেকে 100 বছর আগে তাকান, আপনার আমার পূর্বপুরুষ ছিল ওই হিন্দু ধর্মের অবলম্বী, হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান, গুজরাট থেকে আসাম, আসাম থেকে ত্রিপুরা, ত্রিপুরা থেকে কুচবিহার, কুচবিহার থেকে সারা বাংলায় মুসলমানের কোনো অস্তিত্ব ছিল না। তোমার আমার পূর্বপুরুষকে দুটি লেংটি খুইল্লা, তোমার আমার পূর্বপুরুষকে তোমার আমার চার পুরুষকে দুটি লেংটি খুলিয়া ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা শাহজালাল, কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল আজকে যারা বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী মামলা হয়, তাইলে আমি আজকের এই রাজনগর থেকে বাংলাদেশ সরকারকে উদারত আহ্বান করব, যে সমস্ত মৌলবীরা যে সমস্ত মনসিরা যে সমস্ত হুজুররা ওলি আল্লাহদের ইসলামটাকে পেয়ে এই ইসলামের বিরুদ্ধে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে সরল মনা মানুষের ইমানকে ধোকা দিবে, মানুষের ইমানকে ছিন্ন করবে, যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধেও দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়ার দরকার আছে না নাই? উচ্চ আওয়াজে বলেন আছে না নাই? বাবাজিরা আমার বাঁচতে হয়, একদিন বাঁচব, বাঘের মতো একদিন বাঁচব, লড়ার মতো লড়ে যাব। ওই আপনারা জানেন আমার শ্রদ্ধাভাজন আল্লামা নুরুল ইসলাম ফারুকি ওই কারবালার পক্ষে কথা বলতে যাইয়া, ইমাম হুসাইনে পাকের কথা বলতে যাইয়া, আহলে বাইতের কথা বলতে যাইয়া, ওলি আল্লাহদের পক্ষে কথা বলতে যাইয়া, আপনারা দেখেছেন ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম মেম্বার আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকিকে তারা ঘরের মধ্যে জবাই করে হত্যা করেছে। আপনারা বলেন আজও পর্যন্ত আমার ভাই আমার হুজুর নুরুল ইসলাম ফারুকি হুজুরের হত্যাকাণ্ডের বিচার আমরা পাই নাই? বাবাজিরা আমার আজকে আপনারা বলেন আমরা যারা নবী ওলিদের পক্ষে আমরা মারামারি মানুষকে শিক্ষা দেই না, আমরা মানুষকে হাঙ্গামা দাঙ্গামা শিক্ষা দেই না, আমরা নিজেরা মায়ের খাইতে শিখেছি। আপনারা দেখেছেন সুন্নি জামাতের অনেক আলেমুলামাদের উপরে হামলাও হয়েছে, তাদের গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে, তাদের উপরে রুলার চাপাই দেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সুন্নি জামাতের আলেমেরা কাউকে মারে নাই। কিন্তু অন্য অন্য মতলম্বী ধর্মের যারা রয়েছেন, অন্য অন্য আকিদার যারা রয়েছেন, তারা আমাদেরকে হামলা করেছেন। আরে বাবা, সুন্নিরা মরতে শিখেছে, জীবন দিতে শিখেছে, কিন্তু ইমান দেওয়া শিখে নাই। তাহলে আপনারা কি ইমাম হুসাইনের পক্ষে থাকবেন, না ওই ওয়াহাবিদের পক্ষে যাবেন, না ওই নজদীদের পক্ষে যাবেন, না নবী ওলিদের দুশ্মনের পক্ষে যাবেন? আপনারা কি ওলি আল্লাহর পক্ষে আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? তাহলে বাবাজিরা আমার, বাবা শাহজালাল কি ইসলাম কি রাইফেল দিয়ে প্রচার করেছে?
নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আজকের মাহফিলের পক্ষ থেকে জোরে কোন মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। তাহলে বাবাজিরা আমার ওলি আল্লাহদের পক্ষে থাকতে রাজি আছেন না নাই? তোমার যদি ভালো না লাগে, আপনার যদি ভালো না লাগে, আমরা রাখবো? আমরা বলে মাজার পূজারি, আমরা কি মাজার হইয়া পূজা করি না জেওরত করি? যারা মাজারের সাথে পূজার সম্পর্ক করতে চায়, যারা মাজারকে পূজার সাথে তুলনা করতে চায়, আমি তাদেরকে দেখতো হিট কণ্ঠে বলতে চাই, আমরা কি মাজার জেওরত করি না পূজা করি? তাহলে ওলি আল্লাহদের মাজার আমরা জেওরত করতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? যারা আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়, তোমরা গালি দাও। আমাদেরকে বন্ড বলে গালি দেয়, গালি দে। আমাদেরকে বেদাতি বলে গালি দেয়, গালি দে। এতে আমাদের কোনো কিছু আসেও না যায়ও, কেন আসেও না যায়ও না কেন জানেননি? তুমি না কইলেও শাহজালালের নাম বাংলাদেশও থাকবো, তুমি কইলেও থাকবো, তুমি না কইলেও না। চাইছিল শাহজালালের মাজারও বোমা মাইরা, শাহজালালের নামটা বাংলাদেশে তো মুচ্ছা দিব, গজার মাস্টি মারছে বোমা মাইরা। মারার পরে চাইছিল শাহজালালের নামটা এ বাংলাদেশের মানচিত্র তে মুচ্ছা দিব। আল্লাহ কয় রাগ খেলা দেহামু, কেমনে দেহাইল? আল্লাহ কয় বাবা শাহজালালের নামটা ছিল বাংলাদেশের এক প্রান্তে, বাবা শাহজালালটা ব্যাপকভাবে মানুষে চিনত না, কিন্তু আল্লাহ কয় শাহজালালের নামটা এমন একটা জায়গাত লেখা দিলাম জিডার তলে, দা তোমরা আইবা আর যাইবা, আইবা আর যাইবা। তাইলে বাবা জিরা আমার, ওই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যে মোল্লা মুন্সিরা ফতুয়া দেয় শাহজালালের মাজারে গেলে শিরিক হইব, বেদাত হইব, তাহলে শাহজালাল শাহজালালের বিমানবন্দরের নিচে দিয়া যাওয়ার শিরিক ও বেদাত, ঠিক কিনা? যদি শাহজালালের নাম কইলেই শিরিক আর বেদাত হয়, ওলি আল্লাহর মাজারে যাওয়াই যদি শিরিক হয়, তাহলে বিমানবন্দরটা বাবা কার নামে? আর জোরে কোন কার নামে? মানে শাহজালালের নামে বিমানবন্দর দিয়া তুমি মাথা নামে টুপি দিয়ে, জি আমি তো কোথায়, এই তো শাহজালাল বিমানবন্দর, তো শাহজালাল বিমানবন্দর দিয়া ফ্লাইট দিয়া, ফ্লাইট দিয়া হানিমুন করতা, লন্ডন যাইবা, আমেরিকা যাইবা, সুইজারল্যান্ড যাইবা, হেডা যায় জুয়ে জায়গা, আর শাহজালালের মাজারও যাইয়া জেওরত করলে বেদাতি কও, বন্ড কও। আরে বাবা আসেন, বিচার কবে হবে? ওই যে নবীজি কইছিল যে উম্মতে মুহাম্মদের মধ্যে, আরে মিয়া পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, আর এই 200 কোটি মুসলমানের মধ্যে নবীজি কইছে 73টা দল হইব, কয়টা দল? এই 73টা দল শুধু মুসলমানের মধ্যেই হবে, একটা দল যাবো জান্নাত। এর জন্য বাবাজির আমার এক শায়েক বলে, ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, ওরে বিচার হবে কর্ম অনুসারে। আসেন, ওই বিচারের আশাই আমরা আছি, হাসরের ময়দানও বিচার হবে, ওই বিচারের অপেক্ষাই আমরা আছি। যে যাই বলুক না কেন, আমরা ওলি আল্লাহদের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? তাহলে বাবা জিরা আমার, আমরা ওলি আল্লাহদের পক্ষে থাকতে চাই কি চাই না? খাজা বাবা যদি এ প্রেম দিয়া ভারতবর্ষটাকে বিজয় করতে পারে, তাহলে আমরা যদি আমাদের প্রেম ও ভালোবাসা মানুষের কাছে ছড়িয়ে দেই, ইসলামের দাওয়াত মানুষের কাছে ছড়িয়ে দেই, তাহলে তো আমরা ওলি আল্লাহদের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, জোরে কোন আমিন। বাবা জিরা আমার বিদায় লগ্নে একটা মুর্শিদি কালাম বলেই আমি আমার বাজানকে মাইক দিয়ে দিব, আপনারা আমার সাথে মুর্শিদি কালামটা পড়তে চান কি চান না? খাজা বাবার সামনে মুর্শিদি কালামটা গাইবো, আপনারা শুনতে চান কি চান না?